तो हेलो गाइज वेलकम माय यूट्यूब चैनल सेट पर नाशन सेवनम। तो थाम बेल देखे तो बुझे फेले जो की वीडियो क्यों ने वीडियो तो तुम्हारा जो प्रश्नगुल्लो करके सेगल उत्तर देर चले। तो गाइज चलो तुम्हारे प्रश्न उत्तरगुल्लो देा जा। तो प्रथम प्रश्न इकबल भाईर तरफ थे तुम्हार भलो नाम। আমার ভালো নাম বলতে আমার একটাই নাম নাসিবুল। আর এর সাথেও প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় এবং তোমার গ্রুপের কটা লোক আছে। আমার হচ্ছে পলাশী, আমার গ্রুপে চারটে লোক আছে। আর NK067 প্রশ্ন করেছে তাড়াতাড়ি ভিডিও দেন না কেন। তো গাইস কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারি না, এখন রমজান মাস চলছে তার জন্য এক মাস ভিডিও অফ থাকবে, তারপরে রমজান মাসের পরেই প্রতি সপ্তাহে তিনটে করে ভিডিও আপলোড হবেই হবে। আর পিসি গেমিং প্রশ্ন করেছে তোমার ইনস্টাগ্রাম আইডি কি। আমার ইনস্টাগ্রাম আইডি নাসিবুল908। আর একটা কথা বলতে চাই, আমার ইনস্টাগ্রামে একটাই আইডি আছে। আর এস হৃদয় হাসান প্রশ্ন করছে ভাইয়া তোমার ইউটিউব চ্যানেল কয়টি। তো গাইস আমার ইউটিউব চ্যানেল দুটি, একটা স্যাড বয় নাসিবুল711, একটা NB711। আর স্যাড বয় সামিউল প্রশ্ন করেছে বাড়িতে কে কে আছে এবং জীবনে কি হতে চাও। বাড়িতে মা বাবা আর আমি, আর জীবনে একটা সফল ইউটিউবার হতে চাই। স্যাড বয় রাহুল প্রশ্ন করেছে দাদা আপনি কাকে দেখে ইউটিউব লাইভ শুরু করেছেন। তো সত্যি কথা বলতে আমি কাউকে দেখে ইউটিউব লাইভ শুরু করিনি, আমি নিজের ইচ্ছাতেই ইউটিউব লাইভ শুরু করেছি। এর সাথে তিনি আরও একটা প্রশ্ন করেছেন, ক্যাটাগরি হিসেবে আপনি স্যাড ভিডিওটাই কেন চয়েস করেছেন। আমার স্যাড সং খুবই পছন্দের, প্রথম থেকেই স্যাড খুব ভালো লাগে, আর স্যাড ভিডিও করতেও খুব ভালোবাসি আমি, এবং স্যাড ভিডিও করতে খুব 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 ভালোবাসি সত্যি কথা বলতে। আর অনেকজন ভাবে যে আমার ব্রেকআপ হয়েছে বলে আমি স্যাড ভিডিও বানাই, এটা পুরোটাই ভুল। আমার স্যাড ভিডিও করতে খুব ভালো লাগে বলে স্যাড ভিডিও বানাই, এবং তোমরাও ভালোবাসা দাও তার জন্য আরও বেশি করে বানাই, তাছাড়া কিছু না। আর কেএফ রবি প্রশ্ন করেছে ভাই তুমি ফার্স্ট ভিডিও বানাতে মোবাইলে না DSLR-এ। তো আমার কাছে তো ফার্স্টে ক্যামেরা ছিল না বা ভালো ফোনও ছিল না, নর্মাল একটা ফোন ছিল সেটাতে ভিডিও বানাতো। আর নাসিবুল এই প্রশ্নটা আমি সবসময় দেখতে পাই তোমার কমেন্টে, তুমি ভিডিও কোন অ্যাপে ইউজ করো ভিডিও এডিটিংয়ের জন্য। এডিটিং আমি VN থেকে করি। আর স্যাড বয় প্রশ্ন করেছে তোমার নতুন ভিডিও কবে আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, ঈদ স্পেশাল ভিডিও, অবশ্যই খুব ভালো লাগবে। আমরা ভিডিও শ্যুট শুরু হয়ে গিয়েছে আমাদের ঈদ স্পেশালের জন্য, তো ওয়েট করে আসছে খুব তাড়াতাড়ি। আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি ডিজে র্যাম্বোর তরফ থেকে যে তুমি মাসে চুলে কত টাকা খরচা করো। এরকম কোনো ঠিক থাকে না যে মাসে কত চুলের পেছনে খরচ হয়, তাও সামথিং বলতে গেলে 4-5 এরকম হয়ে যায়, আবার কোনো মাসে হয় না এরকম টাইপের আর কিছু না। আর ডিপি বস ক্রিয়েটার প্রশ্ন করেছে তোমার ভিডিওগুলো কে এডিট করে। এরকম কোশ্চেন মানে কি বলবো, এটা আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে, অনেকজন জিজ্ঞেস করেছে, তো আমি সেরকম রিপ্লাই দিতে পারিনি, কাজের মধ্যে থাকি তাই। তো আজকে বলছি ভিডিও এডিট আমি নিজেই করি, প্রথম থেকে নিজে করি, এখনও নিজে করি। আর আমির রাজ প্রশ্ন করেছে কিসের ভিডিও আসতে চলেছে। ভিডিও আসতে চলেছে পরপর ছবি ধামাকাতার ভিডিও আসতে চলেছে। তো ফার্স্টে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ঈদ স্পেশাল, তারপর হচ্ছে কালনাগিনী 2, তারপরে পরপর ধামাকা ধামাকা ভিডিও আসছে। তো গাইজ ওয়েট করা আর কিছু না, শুধু রমজান মাসটা পার হলেই পোস্ট হবে এটাই। ইচিন প্রশ্ন করেছে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কি। আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে গেলে আমার সাবস্ক্রাইবার, কারণ আমার সাবস্ক্রাইবার এত ভালোবাসা দেয় আমাকে, এত ভালোবাসা দেয় যে আমি যে এক বছরের মধ্যে আমি 600 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি, তার জন্য আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে গেলে আমার সাবস্ক্রাইবার। আর আই লাভ ইউ শাকিল বেশ রোম্যান্টিক নাম, ইন একটা রোম্যান্টিক প্রশ্ন করেছে আপনাকে যে আপনার GF কয়টি। GF কয়টি বলতে এখনও পর্যন্ত কোনো GF নেই, কারণ ভিডিও করতে করতে সব টাইম চলে যায়, এবং আমার ভিডিওটা এখন বর্তমানে GF। তো পরে দেখা যাবে, যদি মনের মতো কাউকে পাই তাহলে অবশ্যই GF বানাবো, আর যদি GF বানাই অবশ্যই তোমাদেরকে তো জানাবোই, কারণ তোমাদের অধিকার আছে জানার। তো এবার প্রশ্ন না, এটা আমাদের নিজেদের তরফ থেকে যে তোমার এতটা ফ্যান্স, এত ফলোয়িং, এতজন তোমাকে এত কমেন্ট করে, এত ভালোবাসা, তো তাদের জন্য তুমি কি বলতে চাও। তাদের জন্য আমি এটাই বলতে চাই যে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, আর এত ভালোবাসা পেয়ে আমি কী বলবো, অনেক 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 খুশি তোমাদের ভালোবাসায়। তো অনেকজন বলে যে তুমি কেন রিপ্লাই করো, কেন রিপ্লাই করো, অনেক SMS করে তুমি আর তোমার অনেক অ্যাটিটিউড হানতেন, এরকম কিছুই না, এটা পুরোটাই ভুল, কারণ সবাইকে রিপ্লাই করা সম্ভব নয়, রিপ্লাই করার অত টাইম পায় না। তো যতটুকু পাই টাইম অবশ্যই চেষ্টা করি সবার মেসেজ সিন করা বা সবাইকে রিপ্লাই করা, এটাই। আর যারা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, এটাই চাই যে আরও ভালোবাসা দাও আমাকে, এটাই। আর গাইস আই লাভ ইউ অল। প্রশ্ন তো সবই হলো কমপ্লিট। তো এবার তোমার জীবনের সম্পর্কে যদি কেউ কিছু জানতে চায় তাহলে সে কী করবে। এখন ভিডিওর পোস্ট হওয়ার একদিন পরে একটা কমিউনিটি পোস্ট আসবে, সেটাতে তোমরা যদি জানতে চাও যে আমার জীবনের ব্যাপারে কোনো কোশ্চেন করার হলে পরে করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরে ভিডিওতে। আর গাইস একটা কথা বলার ছিল যে আমি তো ভয়েসে ভিডিও বানাই না, তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিই। ওকে গাইস বাই বাই, আই লাভ ইউ।